স্নানকর থেকে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফারাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিরপাড়া এলাকায়। বন্ধুর সাথে স্নান করতে যায় বছর ১৮র মীর মিল্টন হোসেন, তখনই গঙ্গায় তলিয়ে যায় বলেই পরিবারের দাবি। খবর পেয়ে প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা, পরে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। নিখোঁজ কিশোরের সন্ধান পেতে গঙ্গার ঘাটে অধীর আগ্রহে অপেক্ষা পরিবার পরিজনের। আমার ভাই নাম হচ্ছে মিল্টন হোসেন, বেনিয়াগ্রাম তেলাওয়ারপুর মিরপাড়ার বাড়ি। আজকে ওই আপনার 12:30 নাগাদ তো নদীতে স্নান করতে এসেছিল, স্নান করতে এসে কোনোভাবে জলে তলিয়ে গেছে আর কি। আমাদের নদীতে পাড়াতে যে ঘাটটা আছে আমাদের মিরপাড়ার সামনে, ওই ঘাটে গঙ্গাতে তলিয়ে যাওয়ার পরে যাই হোক আমরা যথেষ্ট নৌকা নিয়ে খোঁজাখুঁজি করলাম, প্রশাসনকে খবর দিলাম, প্রশাসন থেকে আমাদের জন্য এখন যাই হোক এখন ডুবুরি বন্দোবস্ত করা হয়েছে, এখন আসেননি, ওয়ান ওয়ে আছেন। ও না, ফারাক্কা পুলিশ এসেছে আমাদের যথেষ্ট সহায়তা করেছে, ওনাদের মাধ্যমেই আমাদের যেটা খোঁজাখুঁজি বন্দোবস্ত হয়েছে আর ওনারাই আবার যে ডুবুরিটা বলছি আমরা ওটা ওনারাই বন্দোবস্ত করে দিয়েছেন। চাইছি এখন আজকে যত সম্ভব আমরা চেষ্টা করছি যেন আজকে আমরা বাড়িটা পেয়ে যাই, আর আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে গঙ্গার ধারে যারা আছেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের মানে এই বয়টা বা ভাইটা যদি ভেসে ওঠে তাহলে যেন আমাদেরকে খবরটা দিয়ে দেয় আর কি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।